হবে সুদ ঘুষ ব্যভিচার অন্যায় খাইতেছো অন্য অপরাধ জগতে জড়ায় যাচ্ছো তোমাদের একবার ভাবা উচিত আল্লাহ ফিরাউনও ছাড়ে নাই তোমরা যে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চাও তোমার মতো টাকলারেও আল্লাহ ছাড়ে নাই জোরে বলেন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো আল্লাহ পাক চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল মুসলমানদের মধ্যে কাফের মুশরিকদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা জুলকারনাইন আর একজনের নাম বাদশা সুলাইমান আল্লাহ তারে এমন সিংহাসন দান করেছিল এই সিংহাসনে সুরিয়া সারা পৃথিবী ভ্রমণ করেছিল এই সিংহাসনে চেয়ারের মধ্যে বইয়া কত চেয়ার কুরসিরে যা সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখব বাদশা সুলাইমান কাল্লা এই পাওয়ার দান করেছিল আল্লাহ বাদশা জুলকারনাইন কে লম্বা বানাইছিল 48 হাত লম্বা কত হাত 48 হাত লম্বা বাদশা জুলকারনাইনের হায়াত দিয়েছিল 1600 বছর কত বছর 1600 বছর হায়াত দিয়েছিল এই সাদাতপুরের বাজানদের হায়াত হলো মাত্র 60 বছর বা 70 বছর তার মস্তানি দেখলেই তো মাথা খারাপ হয়ে যায় তাই রামদাও বাজান কুড়ুল বাজান রিফিস্টল নিয়ে গুড়াগুড়ি করে মস্তাকার মস্তানি দেখায় গরম গায়ের বল দেখায় গায়ের শক্তি দেখায় বাদশা জুলকারনাইন কাল্লা 1600 বছর হায়াত দান করেছিল এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে একটা মোজেজার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া বাদশা জুলকারনাইন বাজান রে এই পৃথিবী দুইবার ভ্রমণ করেছে বাদশা জুল জুলকারনাইনের ঘোড়াটা যখন একটা কদম ফেলতো বাদান 12,000 মাইল অতিক্রম করতো জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাদশা জুলকারনাইনের ঘোড়ার এত পাওয়ার ছিল গো এক কদমে 12,000 মাইল অতিক্রম করত আর আমাদের বাংলাদেশটা 12,000 মাইল হবে না সুতরাং বাদশা জুলকারনাইনের ঘোড়া আমাদের বাংলাদেশে আসা লাগতো না এক পা ফেলাইতো ভারতে আর একটা ফেলাইতো পাকিস্তান জোরে কোন ঠিক কি না এই ঘোড়া দিয়ে 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে জিন্দেগিতে অল পৃথিবী দুইবার ভ্রমণ করেছে উনি মরণের আগে লিখে গেলেন দুনিয়ার মানুষ শোনো আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা লাগা দিয়ে গেলেন যে মরতে হবে এই চিন্তায় গেল উনি সাইনবোর্ডের মধ্যে লেখে গেছে যারা মক্কা মদিনায় যাবেন যারা হজ করতে যাবেন মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামা পাওয়া যায় এই মহকামাটার নাম হলো আলেকজান্ডেরিয়া সিটি শহর বলে এই শহরের মধ্যে বাজান যারা মদিনায় যাবেন যারা হজ করতে যাবেন যাবেন উত্তর দিকে একটা মহকামা এই মহকামাকে বাজা বলা হয় বাজান রে এই আলেকজান্ডেরিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে এই সাইনবোর্ডের মধ্যে বাদশা জুলকারনাইন লিখে গেছে দুনিয়ার মানুষ রে দুনিয়ার প্রেমে পড়ি আমার মাওলারে বুইল না আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত এই দুনিয়ার মধ্যে এত ক্ষমতার বাহাদুরি করতাম না লিখেছে যে আমি আগে যদি জানতাম যে আমার হায়াত সীমিত কত বছর বাঁচছে 1600 বছর জীবনে এইগুলো ছাইরা দেখালে আল্লাহর প্রেমে পড়তাম এই ভুলটা কেউ করেন না সুবহানাল্লাহ বলেন না এ মুসলমান কাফেরদের মধ্যে দুজন আল্লাহ তারে বাদশা বানাইছিল এত পার এত ক্ষমতা আজকে শাহাদাতপুরের মস্তান হইয়া বাদান বাজারের সভাপতি হইয়া মস্তানি করো বাজারের বড় ব্যবসায়ী হইয়া মস্তানি করো পাঁচতলা বাড়ি দিয়া বড় মস্তানি করো তোমার দেখতে পাও তুমি জমিনের মধ্যে ফেলো না আকাশের দিকে তাকায় চলো মানুষগুলো ধরে ধরে মারো মস্তানি করো তোমার মতো মস্তান দুনিয়ার মধ্যে কম ছিল না তোমার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই কাফেরদের মধ্যে দুজন একজনের নাম বক্তা বাদশা মুবক্তার বক্তা নসর আর একজনের নাম বাদশা ফিরাউন আল্লাহ তাদেরকে ধন ভাণ্ডারের মালিক বানায়া দিয়েছিল বাদান রে একজন বাদান কি দুনিয়ার মধ্যে মুসি থেকে বাদান মুসি থেকে আল্লাহ তারে একজন বিবানায় রাজা বানাইলেন প্রধানমন্ত্রী হইলেন বাদানের ইতিহাস শুনলে বড় কষ্ট হয় এই মুসির কি তোর বাচ্চা ফিরাউন বাদান নমরুদ বাচ্চা যার নাম বাদান ওই ফিরাউন বলা হয় মিশরের যিনি অধিপত হয় যিনি রাজা হয় তাকেই বলা হয় ফেরাউন এই উপাধি দেয়া হয় উনি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তারে বাদশাহ দান করে ছিল একজন কি ছিল মুসি ছিল তার বাল্য বন্ধু ছিল কাবুস কয় দোস্ত মিশরে চল এই দেশে ব্যবসা ভালো হচ্ছে না আপনাদের এখান থেকে চলে যায় কেউ যশোরে কেউ বেনাফুল কয় দিকে ব্যবসা ভালো হয় চল ঠিক কিনা না
এই ব্যবসায়ী কাকা এখানে কাপড়ের দাম 300 হলে আমাদের মাগুরা হয় 1000 কয় দোস্ত ব্যবসা হনে ভালো হয় আনে থাকার দরকার নাই চল যাই কাবুজরে কয় দোস্ত রে এই দেশে আর ব্যবসা নাই চল আমরা চলে যাই কয় যাব কয় চলে যাই মিশরে মিশরের মানুষগুলো ব্যবসা ভালো হয় দুজন যায় খিদে লাগছে রে বাজান অত্যন্ত খিদে লাগছে রে মাশন বাজান যায় কি করলেন এক তরমুজ লাগায়ানো ব্যক্তির কাছে রাখালের কাছে যায় কয় ভাই খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না কয় পাখি দেইছেন না পান্তাবাদ গমেছেন না শ্মশানঘাট কয় দোস্ত তোমার বাড়ি কাজ করবো বিনিময়ে খাতি দাও কয়েকদিন তরমুজের তরমুজালার বাড়ি কাজ করলেন মাঠে কাজ করিয়া পেটে বাতে চাকরি করিয়া এবার চলে গেলেন ওখানে যা কিছুদিন কলার ব্যবসা শুরু করলেন কলার ব্যবসায় কিছু লাভ হয় আস্তে আস্তে ওখান থেকে বাদান রে চলে গেলেন যাইতে যাইতে দেখলো একটা পত্রিকার মধ্যে আমাদের বাংলাদেশে দেখা যায় চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় ফিরাউন দেখলো একটা বিজ্ঞপ্তির মধ্যে লেখা আছে মিশরের এই মিশরের জমিনে গোরস্থানের একজন দারোয়ান নিয়োজিত নিয়োগ দেওয়া হবে ফিরাউন কয় পাইছি একটা সুযোগ আজকে যাব চাকরির ইন্টারভিউ দিতে বাদান রে তুমি একবার চিন্তা করো পিছনের চিন্তা তোমার বাবা ছিল কি তোমার দাদা ছিল কি তুমি ছিলে কি আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে গরিব রেছেন না কথা কয় না কথা কয় না আমি বক্তা একদিনের ইন্টারন্যাশনাল বক্তা হই নাই আমিও একদিন মানুষের ব্যাগ টানছি আমিও মানুষের বাদান লেখাপড়া করছি আজকে চেয়ারে বসার জন্য অনেক চেষ্টা করা লাগছে এখন যদি অতীত ভুইলা যায় আমার মতো ব্যাগ কলার এই দুনিয়ার মধ্যে নাই কথা কয় নাকি এ মুসলমান আগে দেখেছি যারা আগের যুগে আপনার বাড়ি কাজ করত আজকে তাদের বাড়িতে তাদের জন্য এখনকার যুগের মানুষ কথা কন না কেন আল্লাহ পরিবর্তন নদীরে কুলবাঙ্গ কুল করে এই তো নদীর খেলা সকালবেলা বাচ্চারে তুই ফকিরি সন্ধ্যাবেলা আল্লাহ ফকিরে বাচ্চা বানাইতে দেরি হয় না বাচ্চারে ফকির বানাইতে দেরি হয় না কি ঠিক না রাগ করতেছেন রাগটাক করেন না এ বন্ধু শুনিনা না উনি ইন্টারভিউ দিতে গেলেন ফিরাউনের সিয়ারা সুরত যেভাবে এই দারোয়ানের যোগ্যই ব্যক্তি একদম দারোয়ানের চাকরি নিলেন কিসের চাকরি জোরে বলেন দারোয়ানের চাকরি নিলেন আমাদের দেশে কিছু দারোয়ান দেখা যায় বাড়িওয়ালা চাইতেও কড়া আছে না ঢাকা শহরে যায় দেখবেন দারোয়ান জুতো পিটা করে বাড়িওয়ালা কয়ে ঢুকতে দেয় মনে হয় যে ওই বাড়িওয়ালা হাজার এখন ঠিক কিনা দারোয়ানের এমন অবস্থা রে বাজান বাড়িওয়ালা দাবড়ায় ফাজিল আলে না ফাজিল আলা দাবড়ায় বাড়িওয়ালা রে এ বন্ধু শুনিনা না এবার দারোয়ানের চাকরি পাইলেন দারোয়ানের চাকরি পাইয়া অনেকদিন চাকরি করিয়া ওই বছরে কলেরা রোগে অনেক মানুষ মারা গেল কলেরা রোগ যেমন করোনা ভাইরাস কত লাশ ভাষা দিছে তাদের কাপন হয় নাই দাপন হয় নাই আমরা 71-এর যুদ্ধ দেখি নাই তবে শুনেছি মানুষের গোস্তগুলো কুত্তা শেলে খাইছে এবার করোনা ভাইরাসে গত বছরে দেখলাম হাজার হাজার লাশ পানিতে ভেসে যায় তাদের পুরানো হয় নাই কাপন দাপন হয় নাই নদীর মধ্যে ভেসে যায় কুকুর শেলে লাশগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় এরে আমার মাগুরাতেও ঘটেছে রে বাবা স্ত্রীর লাশ থুয়া স্বামী পালাইছে মাল লাশ তুই সন্তান পালাইছে কত কষ্ট রে মুসলমানের পরও শিক্ষা হয় না এমন মরণ দিছে সন্তান যায় না মারে দেখতে সন্তানের লাশ যায় না মা দেখতে কাপন দাপন করাইবেন তাও কপালে জোটে নাই গোসল করাইবেন এটাও কপালে জোটে নাই পলির মধ্যে মুড়ায় আতরে রাখছে গর্তের মধ্যে ঢুকাইয়া এটা দেখো এখনো শিক্ষা হয় না রে মুসলমান এখনো তোদের শিক্ষা হয় না আমাদের শিক্ষা হয় না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ওই ফিরাউন কাবুজরে কয় দোস্ত তুই আমার খালি তুই খাবি তোর চাকরির দরকার নাই বাড়ি কন্ট্রোল করবি আমার রান্না বান্না করে দিবি আমি দারোয়ান হয়েছি দুজনই এই ব্যবসা দিয়ে চলবে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়া কয় দাঁড়াও এই গোরস্থানে কবর দিতে লাগলে 2 টাকা লাগবে জরিমানা নাই কবরে দিতে দিব না রাজার হুকুম চিন্তা করে ভরা পড়া 2 টাকা নেয়নি তবু লাশ নিয়ে টানাটানি করা যাবে না
আমাদের দেশে ফাইল নিয়ে গেলে অফিসার কয় 500 না দিলে সই করব না কথা কন এখন দাই থেকে চিন্তা করে আমি হুজুর মানুষ দেব কি দেব না কয় না দিলে তো এক মাস ঘুরাবে চাকরিও হবে না বাধ্য হয়ে 500 দিয়া কয় সই করেন হুজুর আরে বড়া পড়ারা শুনবে বাবা শুন হারাম খায়া দেহ গললি তোর জীবনটা যাবে জাহান্নামে ওই গেই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মানুষ শুনে নাও প্রতি লাশ প্রতি 2 টাকা করে নিয়া শুরু করলো কয় মানুষ মাটির তেলে 2টা দিও লাগবে এই গোরস্থানে শুয়াইতে হলে রাজার হুকুম দিলি দাও না দিলি স্লিপ নিয়ে আসো রাজার কাছে তারপরে কবর খোড়ো তারপরে মাটি দাও লোকজন চিন্তারে 2টা টাকার জন্য বাবার লাশ সারাদিন কষ্ট পাবে যা বড়া ফড়া 2টা দিয়ে দিনে কয়ে কে অনেক টাকা পয়সা হয়ে গেল টাকা পয়সা নিয়ে গেলে অনেক এক ওই বছরে করোনা রোগে এত কলেরা রোগে মারা গেল মানুষ ভালোই মেলা মানুষ মারা গেছে ও কি করলো এই টাকা নিয়ে দিল আপনার ওই রাজার কাছে হুজুর আমি এই টাকা পয়সা নিয়ে আইছি আপনার কদমে কই কে তো হুজুর আমার কেউ নাই খাওয়ার মানুষ নেই আমি কি করব এই নেন এই টাকাগুলো মানুষের কাছে আমি এইভাবে চাইছে নিছি গুছাই নিছি কই তুই তোর মতো একটা বিশ্বাসতা মানুষ এই মিশরে নাই তোরে আজ থেকে আমার এই রাজ্যের কর আদায়ের দায়িত্ব দিয়ে দিলাম তোর দারওয়ানগিরি বাদ আজ থেকে এই রাজ্যের সব কর আদায় করবি তোরে নেতা বানাই দিলাম ফিরাউন হয়ে গেল আপনার ওই রাজ্যের করদাতা মানে কর উঠোনের দায়িত্ব বড় অফিসার হয়ে গেল এখন গরিব মানুষের কর মাপ বড় লোকদের কাছে সিনাই নিয়ে আসে গরিব মানুষের সব মাপ কয় তোদের টাকা দেওয়া লাগবে না গরিবদের কাছে 2 টাকার জায়গা 3 টাকা নেওয়া শুরু করলো 4 টাকা নেওয়া শুরু করলো আর গরিবদের মাপ লোকজন দেখে শালে এই তো ভালো লোক আমাকে মাফ করে দিছে কত বুঝেননি গরিবের কাছে ওই বছরেই মারা গেল কে এইবার আবার অনেক টাকা হলো টাকা একদম ফিরাউন আরে আল্লাহ কি রে এর মতো সৎ লোক তো দুনিয়ার মধ্যে নাই খালি টাকা আমার ইনকাম করে দিচ্ছে এই তো ভালো লোক কথা বুঝেননি আজকে আমরা একটু বুঝে নিয়ে নোয়াজটা খালি একদিক খায়েন না আজকে বেড়া কেন্দ্রীয় কত কিছু আমার বাংলাদেশে কল দিতেছে টিবল দিতেছে মনে হচ্ছেন আপনাকে উপকার করতেছে একসময় ওরাও এসে ভাগ বসাবে জোরে বলেন ঠিক কি না হিসাব করে চলেন বাবা ওয়াজ খালি শুনেন না একটু খেয়াল করেন এবার কি করলেন ওই বছরে আপনার মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল কে মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মরে নাই কিন্তু ওই আপনার আর আরেকটি আছে ও কিন্তু মরে নাই আবার ভুলে যান না আবার মনে করেন ওইটি মরে গেছে তাহলে তো আবার বিপদ আমার কথা বলতে সকালবেলা কোনো আমলিকের নেতারা কোলে দমক মারা গেছে মিথ্যে কথা কইছে হুজুর ধর স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল মারা যাওয়ার পর লোকজন চিন্তা করলে এখন কারে বানানো নির্বাচন দরকার ফিরাউন দাঁড়াই গেল নির্বাচন নিয়ে উনু দাঁড়াই গেল যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব গরিব মানুষের উপকার করছি এরা সবাই মিলে ভোট দিল ফিরাউনে সবাই ভোট দিয়ে বিপুল ভোটে ফিরাউন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল কি হয়ে গেল যারা বলেন কি হয়ে গেল আমাদের দেশে এইরকম কিছু ঘুষকর সুদকর সমাজের বড় নেতা হয়েছে গরিবের সাহায্য করছে করে টেনে চিন্তা করে এই লোকটা ভালো দেখা যায় দাঁড়ায় মতে বসে মরতে পারে না এ হয়েছে আমাদের নেতা জোরে বলেন ঠিক কিনা কই আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র দেখা যায় জীবনেও কোনোদিন বসে মতে নাই কথা কন ঠিক কিনা আর এর দ্বারা আমাদের সমাজ উপকৃত হতে পারে না ও ক্ষতির মধ্যে নিজে গরিবের ত্রাণ মেরে খাইছে গরিবের করোনা ভাইরাসের করর কিছু টাল ডাউল দিছে এটাও ওই চোরে খেয়ে ফেলছে জোরে বলেন ঠিক কিনা ও এমন চোরের চোর জোরে বলেন ঠিক কিনা রাগ করেন কিছু মানুষ আমার পরে এইবার গুসা হবে যে হুজুর খুসা দিচ্ছে কেবারে আরে চেয়ারম্যান মেম্বার এমপি তেল চাল ডাল গরিবের হক আহারে অসহায় মানুষের সাহায্য করে সেটাও চুরি করে ও খাটের নিচে শুয়ে দিছে কথা বলেন কি মাটি খুঁড়ে সেরে দিছো কি সরস চোর ও কি সরস চোর রে ওরে নেতা বানাইছি আমরা চোর চোর জোরে বলে ঠিক কি না এই যদি হয় চোরের চরিত্র জোরে বলে ঠিক কি না বন্ধুগণ আমার শুনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলাম হয়ে যা পর সবার সেই তোর বুদ্ধি বেশি মন্ত্রী কয় ওর সব মন্ত্রীকে একা চালাতে লাগলো স্বরাষ্ট্রমন্ত্রী ওই বছরে কলেরা রোগে মন্ত্রী আমার প্রধানমন্ত্রী মারা গেল কি মারা গেল প্রধানমন্ত্রী মারা গেল মারা যাওয়ার পর মন্ত্রী পার্লামেন্ট একজন বসলো কয় যে এখন আমাদের তো মন্ত্রী মারা প্রধানমন্ত্রী মারা গেছে এখন কারে বানানো যায় সবাই কয় ফিরাউনের যে বুদ্ধি শুদ্ধি ও যেভাবে চালাচ্ছে ওই তুই এই যোগ্য ওই সিয়ারের যোগ্য ওই তুই সবাই মিলে সিলেকশন করে ফিরাউন ডে একদম রাজা বানাই দিল জোরে বলেন আল্লাহু আকবার উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর ক্ষান্ত হয় নাই চিন্তা করলো যে প্রধানমন্ত্রী হওয়া যত সহজ এইবার আল্লাহ হওয়া কোনো ব্যাপারই না নাউজুবিল্লাহ বলেন আমাদের দেশের এই অবস্থা হয়েছে মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি এমপি থেকে কয় মন্ত্রী হবো মন্ত্রী কয় হয়ে কয় যে এবার দেশটা দখল করবো যেরকম ঠিক কি না আছে না আছে না এবার উনি কি করলেন
উনি দেশ চালাইলেন। এবার এত কিছু দেওয়ার পর উনি আল্লাহ হয়ে বলে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তোমার আজ থেকে তোমরা কেউ আমাকে আজকে থেকে আমাকে পূজা করবা, আজ থেকে ঘোষণা করো ফিরাউন আমি তোমাদের খোদা, কারণ খোদা আমি তোমাদের আল্লাহ হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল, নারী দিয়েছিল আল্লাহর পথ থেকে ফিরানো, ওই খারাপ পথ থেকে ফিরানোর জন্যে মা সিয়া অনেক কষ্ট করেছিল। তার কলিজার টুকরা সন্তান ধরে নিয়ে তেলের মধ্যে ভেজে ফেলেছে, আগুনে পুড়ায় ফেলছে। ক আমার খোদা বলে মানো, আসিয়া কয় স্বামী রে আপনাকে আমি মানি, আল্লাহর পরে আপনাকে আমি মানি, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে খোদা বলে মানতে পারি না। কলিজার টুকরা সন্তানগুলো ধরে ধরে পানির মধ্যে স্টেলের মধ্যে মেরে দিছে, যে ছেলেদের মেরে ফেললে হয়তো বিবি কালেমা আমার পথে আসবে, কিন্তু ওই সমানা জামানার মানুষ এই অবস্থায় সেই ফিরাউন্ড আল্লাহ ডুবায় মারছে, খোদা হতে গিয়েছিল যে তার মরণ হয়েছে। সুতরাং যারা ক্ষমতার লোভে সুদ ঘুষ ব্যবচার অন্যায় খাইতেছ, অন্য অপরাধ জগতে জড়াই যাচ্ছ, তোমাদের একবার ভাবা উচিত আল্লাহ ফিরাউন্ডও ছাড়ে নাই। তোমরা যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে চাও, তোমার মতো টাকলারেও আল্লাহ ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকলা এখন তোমার দেশের মাটিতে উঠায় নাই, কারণ ইসলামের পর আঘাত আনলে আল্লাহ কষ্ট ফেলে, আল্লাহর জমিনের কোন ইমানদার কষ্ট ফেলে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? ছেড়ে দেয় কিন্তু ছাড়ে না। ইসলামের পর আঘাত এনে কেউ টিকে থাকতে পারে নাই, ইসলামের পর কুরআন হাদিসের পর আঘাত এনে কেউ টিকে থাকতে পারে নাই। সুতরাং এখনো সময় আছে, সত্য ইসলাম চেনেন রাসূলকে কেউ কষ্ট দিয়ে টিকে থাকতে পারে নাই, ইসলামের ধ্বনিকে কষ্ট কুরআনের অবমাননা করে কেউ টিকে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করেন ইসলাম রাষ্ট্র ধর্ম মানবো, আল্লাহ আল্লাহ রাসূলের কদম ধরে দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মেনে চলবো, আল্লাহর ওলিদেরকে সম্মান করবো, যদি না পারি জনা পারি তবু বেইজ্জতি করবো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো ছিল, এবার কাবে যদি কাবুজের জীবনী যায় ওই একই অবস্থা। ওই ভুক্তা নসর যে একাধিক জিনা করতো, তার কাজ হলো জিনাখোর, সে চিন্তা করছে আমি এতটিক জিনা করলে এক একটা পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, আল্লাহ তারও শেষ করছে, এই ডুবায় মারছে। এই ফিরাউনের অবস্থা কিরাম মৃত্যু হয়েছিল এটা যদি বলতে যাবার অনেকের গায়ে লাগবে, এই জন্য আমি আর বলবো না। আল্লাহ আমাদের কবুল করুক। তার ঘরে হজরত মুসা আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, সেই ঘরে লালন পালন হলেন, আল্লাহ দুশ্মনের ঘরে আল্লাহর বন্ধুরে ফেরওয়ান করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে যে আল্লাহরে আল্লাহ হইলো, আল্লাহ হইতে চাইলো তার ঘরে এই মুসারে দিয়া সেই নমরুদরে সাইজ করলো। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ কখন এই বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ, এই দেশে অলিদের অবমাননা করবেন না, সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।